vestido tú? Soy Johnny. Wow. আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আজকে রবিবার, সো একটু লেট করে উঠেছি আমি। বাবু তো আগেই উঠে গেছে, কিন্তু আমি তাও শুয়েছিলাম, অনেকক্ষণ পরে উঠেছি। তো আমার জন্য একটু লিকার চা করে নিচ্ছি। আজকে আমাদের একটু বাজারের জন্য বের হতে হবে, মানে শুক্রবারে তো কুইন্সবেতে গিয়েছিলাম, কিন্তু এখানে থেকে অনেক কিছু আনতে পারিনি, মানে মাছ মাংস এগুলো ওই জায়গায় বেশ দাম, মানে প্রায় ডাবল, আমরা যেই দাম দিয়ে কিনি তার ডাবল, ওই জন্য আর কেনা হয়নি। তো আজকে ইনশাল্লাহ যাব, নাস্তাটা সেরে তারপর রেডি হয়ে আমরা যাব। আও ডাইনো দেখবে? আচ্ছা দিচ্ছি, ডাইনো দিচ্ছি, ডাইনো দেখো। আমার ছেলে ঘরের অবস্থা একদম খারাপ করে ফেলাইছে, আমি প্রতিদিন রাতে গুছিয়ে রাখি, আমার ছেলে হইতেছে উইঠা, সব এলোমেলো করে ফেলে তোলপাত। সিরিয়াসলি আমি বিলে কখনো পালি নেই বাবা, মরে যাবো পরে। বিড়াল এখানে বিক্রি করতেছে, বিড়ালের অনেক জিনিসপত্র বিক্রি করতেছে, রাফি বলতেছে নিয়ে নিতে একটা। ও বাবা, ওর লড়তে দাও, বিড়ালের অনেক জিনিসপত্র এখানে বিক্রি করতেছে। ভালো করছো, পানি বোতল লাগিয়েছো? এদিকেও ভিতরে মানে মলের বাইরেও বিড়াল বিক্রি করতেছে, এখানেও বিড়াল বিক্রি করতেছে। মানুষজনের ভিড় লেগে গেছে, বা বাবা বিড়াল দেখি, বিড়াল আবার মিয়াও। আমাদের বাজার মোটামুটি শেষ, টুনা মাছ নিয়েছি, ওটা কাইটে দেয় নেই, আর রুই আর পাঙ্গাস পছন্দ করছিলাম, বাট ওটা কাইটে দিবে না, ওই জন্য আর নেই নেই রেখে দিছি, মুরগিটা নিলাম। আমরা বাঙালি দোকানে আসছি, এখানে অনেক টাইপের মাছ আছে আর অনেক সবজি আনছে রবিবার দেখে, তো এখান থেকে মাইদিনে যেহেতু পাই নাই মাছ, এখান থেকে মাছ নিব ইনশাল্লাহ। পাবদা মাছ নিলে কি তুমি খাইবা? পাবদা মাছ নিলে তুমি খাইবা না? তোমার বাপে মনকে বাবা। রাতে যে দাওয়াত আছে ভাবিদের বাসায়, আমাদের জন্য ফ্রুটস নিয়ে আসছি, মাল্টা আর আঙুর আর পেয়ারা, এই তিনটা ফল নাকি ওনারা খায়, পেয়ারা পাই নেই, তো মাল্টা আর আঙুর নিয়ে আসছি। আর রাতে একটু কেক নিয়ে আসছে, কাস্টার্ড কেকের মতো আর কি।
টুনা মাছের মধ্যে বুটের ডাল দিয়ে দিলাম। এটাকে একসাথে সিদ্ধ করবো মশলাপাতি দিয়ে। তেজপাতা, কালো এলাচ, দারচিনি, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর মরিচের গুঁড়া। আমি দুইটা বড় সাইজের আলু দিয়েছি। মাছটা আমি একবারে মানে পানি শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। আর এদিকে দুপুরে খাওয়ার জন্য আমি স্যান্ডউইচ করে নিচ্ছি। এই বিফ কিমাটা রান্না করে রেখেছিলাম আগেই, এখন ভালো করে গরম করে নিয়েছি। আর পাউরুটি ছিল, পাউরুটি গরম করে নিয়েছি। কোরাল, তারপর হচ্ছে পেঁয়াজ আর শশা দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আজকে দুপুরের জন্য আর কি। আসলে বাইরে গেলে, সেটা শপিং হোক বা অন্য কাজে, বাসায় এসে রান্না করতে ভালো লাগে না, ওই জন্য আগে থেকে যতটা সম্ভব আমি সব রেডি করে রেখে যাই। আমার ছেলের জন্য ভাত তরকারি নিয়েছি আর আমাদের জন্য স্যান্ডউইচ, এই হচ্ছে দুপুরের খাবার। রাতে তো দাওয়াত আছে, তো ঝামেলা কম। আর এদিকে আমার অনেক কাজ বাকি, কারণ বাজার মানেই তো অনেক কাজ, তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। হয় দিয়ে গোসল করায় ঘুম পাড়ায় দিব, তারপরে বাকি কাজ করবো ইনশাল্লাহ। স্যান্ডউইচের মধ্যে কিন্তু রুফু দিছি, খাই দেখো কেমন হয়েছে। এই যে আমার ছেলের পানির বোতল, দেখে তো খেয়ে দেখো তো আপা, দেখি তো কিভাবে করে দেখি। বিসমিল্লাহ, জোরে জোরে, কামড় না আব্বা, কামড় না, করতে হবে। গুড বয়, আবার আবার জোরে 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 জোরে, দাঁত দিয়ে না আব্বা, করতে হয়। আর একটু জোরে, আর একটু জোরে, এই তো আসছে, আর একটু জোরে, আর একটু জোরে, এই তো আসছে, এই তো আসছে, মাশাআল্লাহ আব্বা। আবার আবার অনেকদিন লাল শাক খাওয়া হয় না, আসলে এই জন্য লাল শাকটা নিয়ে আসছি। এখন মাছের কাঁটাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব আর আস্ত মশলাগুলো সব ফেলে দিব। সুন্দর করে কাঁটাটা বেছে ফেলেছি, আলু আর সব কিছু একসাথে হাত দিয়ে মেখে মেখে, মানে হাতে কোনো কাঁটা লাগে কিনা ভালো মতো মেখে মেখে দেখতে হবে। এই যে কাঁটাগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এবারে এখানে এটাকে কাবাবের শেপ দেওয়ার আগে কিছু জিনিস এখানে মিশাতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, তিনটা কাঁচামরিচকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনারা ঝাল যতটুকু খান ওই অনুযায়ী দিবেন, আমার যেহেতু বাচ্চাও খাবে জন্য একটু কম ঝালই দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি অর্ধেকটা দিয়েছি, একটু ছোটো ছোটো করে পাতলা করে কেটেছি। লেবু পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে ক্যাফে লাইম লিফ পাওয়া যায়, তবে এই পাতার গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। লবণটা চেক করে ফেলতে হবে, যদি লাগে এখন দিয়ে দিতে হবে। এবারে হাতের মধ্যে তেল নিয়ে এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আজকে আবার এক বড় ভাই ভাবিদের বাসায় দাওয়াত আছে, দাওয়াতটা হুট করে কালকেই দিয়েছে, ওই জন্য আসলে আজকে বাজার অন্যান্য কাজ, আমার একটু হজবরল অবস্থা হয়ে গেছে, করতে করতে আমি একটু কাহিল হয়ে গেছি। আগে থেকে আসলে সব কিছু প্ল্যান করা থাকে, তো যদি দাওয়াতেরও আগে থেকে মানে যাওয়ার থাকে তাহলে ওইভাবেই সব গুছিয়ে নেই। একটা বানাতে পেরেছি, বাকিগুলো ইনশাল্লাহ এসে বানাবো, এখন দাওয়াতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো ভাবিদের বাসায় দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সুন্দর করে খুবই তাড়াতাড়ি রেডি হয়েছি, সোয়াটটা বেজে গেছে। তো এই যে নুড়ে একটা লিপস্টিক দিয়েছি আর কালো একটা ড্রেস পরেছি, অনেক সুন্দর কাজ হাতের মধ্যে, যে দেখাচ্ছি, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না। আমার বানানো একটা হিজাব পিন পরেছি, কি সুন্দর একটা ওড়না, আর হিজাবটা পরেছি, এখন বের হব। আর আসলে আজকে এত কাজ ছিল, যাবো কিনা বুঝতে পারছিলাম না লাস্ট মোমেন্টে। আমাদেরকে এক ছোট বোন শারমিন, ওরা পিক করবে, ওরা বাংলাদেশ থেকে যে আমরা আসলাম তখন ওরা আসছিল এই দেশে মালয়েশিয়াতে, তো ওরা নতুন গাড়ি কিনেছে, ওরাই আমাদেরকে পিক করবে, আমরা ওয়েট করছি। আজকে এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো, কারণ বাজার করেছি,
এসে আবার রান্না করে মানে দুপুরের খাওয়া খেয়েছি, বাবুকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে 5:30, পরে আবার ওকে গোসল করালাম, গোসল করিয়ে ঘুম পাড়ালাম, আবার ও ঘুমাইছে, পরে শাক বাছলাম, কাবাব বানালাম, মানে কাবাবটা বানাই শেষ করতে পারি নাই, এত টায়ার্ড লাগতেছে, মানে হাত পা আমার চলতেছে না, এমন একটা অবস্থা। এর আগেও ভাবিদের বাসায় গিয়েছিলাম, তো এবারে গিয়ে দেখলাম ভাবি আবার নতুন করে ঘর সাজিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। কম মানুষ থাকায় আমি সুযোগ পেয়ে ভিডিও করে নিয়েছি সবাইকে, মানে এখানের বাঙালি যারা ওনাদের পরিচিত সবাইকে দাওয়াত করেনি, দেখলাম অল্প কয়েকজনকেই দাওয়াত করেছে, পাঁচজনকে দাওয়াত করেছে, তাদের সাথে যাদের ওয়াইফ আছে তারা আমরা এসেছি, তো হয়তো অন্যদেরকে পরে দাওয়াত করবে এরকম কিছু একটা, জানি না আসলে। আর এখানে কাছাকাছি অনেকগুলো বাঙালি ফ্যামিলি থাকে, তো সবাইকে একত্রে আসলে দাওয়াত করে খাওয়ানোটাও বাচ্চা নিয়ে খুবই টাফ ব্যাপার। তো ভাবি খুব সুন্দর করে প্রতিটা দেয়াল সাজিয়েছে, আমি মোটামুটি সবগুলোই ভিডিও করেছি। এদিকে আমার ছেলে তো জাইমকে পেয়ে পুরো দমে খেলা শুরু করে দিয়েছে, তো শোভন ভাইয়ের দুই ছেলে জাইম আর জাহরান, তো জাহরান ঘুমাচ্ছিল। খাবারগুলো খুবই মজার ছিল, আমি প্রথমে এক প্লেট খেয়েছি, পরে আবার আরেক প্লেট নিয়ে খেয়েছি। খিচুড়ি, গরুর গোশত, ডিম ভুনা, খাওয়াটা খুবই ভালো ছিল। চলে যাচ্ছি। এই যে কাবাবগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, একদম সুন্দর করে শক্ত হয়ে গেছে, এবার এগুলো একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও।